সত্য কথা সত্যের সন্ধানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আসন্ন 2021 চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলা অভয়নগর উপজেলার 8টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 26শে ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। আজকে আমরা সরাসরি উপস্থিত হব 8 নং সিদ্ধিবাসা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থী 1 নম্বর ওয়ার্ডের জনাব শেখ হাফিজুর রহমানের সাথে। জনাব হাফিজুর রহমান, আপনাকে জনতার মঞ্চ সত্য কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। ধন্যবাদ আপনাদের, নাহলে 1 নম্বর ওয়ার্ডবাসীকে আমি ধন্যবাদ জানাই। জনাব হাফিজুর রহমান, আপনি 26শে তারিখ যে নির্বাচন, এই নির্বাচনে কতটুকু জয়ের ব্যাপারে আশাবাদী বা জনগণ আপনাকে কতটুকু সমর্থন করে বলে আপনি মনে করেন? জনগণ আমাদের 5 বছর বানাইছিল, আমি কিন্তু এবার ভোট চাচ্ছি, মানুষের দ্বারা দ্বারা আছে কিন্তু ভোট চাচ্ছি না, মানুষকে দোয়া চাচ্ছি। আমি পাঁচ বছর কাজ করেছি, 5 বছর পরীক্ষা দিছি, এখন আমার ফলাফল জনগণ দেবে, আমি কারোর কাছে ভোট চাচ্ছি না, আমি জনগণ ফলাফল দেবে, ম্যান্ডেট এবং ভোটের ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে আমি কাজ করেছি না করেছি, ব্যালটের মাধ্যমে জনগণ প্রমাণ দেবে। অনেক অনেক ধন্যবাদ হাফিজুর রহমান আপনাকে। আমরা এখন একটু হাফিজুর রহমান সাহেবের সমর্থক যারা আছেন তাদের মুখ দিয়ে একটু শুনবো। আমরা সবাই হাফিজুর ভাইকে ভালোবাসি, গ্রামের পক্ষ থেকে আমরা তার আবার দেখতে চাই নির্বাচিত, ঠিক আছে, আপেল মাতার জয় আমরা চাই। আমরা আরো দুই একজনের কাছ থেকে শুনবো, আপনারা যদি একটু আমাদেরকে বলতেন হাফিজুর রহমান সাহেব সম্পর্কে। তার মতে সে খুবই ভালো, এলাকার জন্য খুব উন্নয়নমূলক ভালো কাজ করেছে, তার জন্য আমরা তাদের পিছনে আসি, আল্লাহর মতে আরো থাকবো, আশা করি আরো সামনের দিন আগামী দিনেও থাকবো। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আপনারা যদি একটু বলতেন। আমি সাহেব, আমাদের বিগত 5 বছরে অনেক উন্নয়ন করেছে, বিগত 5 বছর হামার আল্লাহ আমরা সবাই তারে খাওয়াবো, হলে অনেক উন্নয়ন করে দেবে, কথা সমত রাখবো। আমরা এখন সরাসরি হাফিজুর সাহেবের মুখ দিয়ে শুনতে পারলাম তার নির্বাচনী প্রচার প্রচারণা সম্পর্কে। আমরাও তার শুভেচ্ছা এবং শুভকামনা ব্যক্ত করি। আমরাও চাই যে তিনি জয়ের বেশে ফিরে আসবেন, তার জনগণের পাশে সবসময় থাকবেন। আজকের মতো আমি আশিস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জনপদ, অন্য কোনো নির্বাচনী প্রচারণায়, অন্য কোনো প্রার্থীর সঙ্গে। ক্যামেরায় আছেন ডালিম শাহ, সহযোগিতায় আছেন টিপু সুলতান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।